জিকে অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয় দুটি কি যদি জানতে হয় তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখো। এখানে দেখতেই পাচ্ছ যে WBP মেন যে সিলেবাস সেই সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ এবং সিলেবাসের কোনটাতে কত মার্ক আছে, কোন কোন টপিকের কোনটাতে কত মার্ক আছে দেখতেই পাচ্ছ। এবার অনেকে বলবে হচ্ছে ভাই এটা কে না জানে, তাই না? WBP মেন সিলেবাসটা কে না জানে, সকলেই জানে যারা প্রিল পরীক্ষা দিয়েছে, মেনের জন্য প্রিপারেশন নিচ্ছে, মার্ক প্রিপারেশন নিচ্ছে, তারা সকলেই জানে। এটা নতুন করে জানার কি হলো, তাই না? বন্ধুরা জানার বিষয় আছে, অবশ্যই জানার বিষয় আছে, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে আমরা অনেকে আছি বা অনেকে আমার ছোট ভাইরা আছে যারা প্রথমবার পরীক্ষা দিয়েছে বা যারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে, অনেকেই সিলেবাসটাকে ঠিকঠাক মতো বুঝতে পারে না যে আদৌ কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব, কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলি ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলি পড়লে পরে আমরা পরীক্ষা হলে সেগুলি পাব। এই বিষয়টা কিন্তু অনেকেই ক্যাচ করতে পারে না, ঠিক আছে? সে যার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। প্রত্যেকটা এখানে যে চারটা দেওয়া আছে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে কি জিনিস, এই জিনিসগুলোর মধ্যে কোন কোন বিষয় পড়ে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে ইংলিশ আছে, তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স আছে, তারপরে হচ্ছে রিজনিং আছে, ঠিক আছে? প্রথমে এবার ধরো যারা জানে জেনারেল নলেজ কি, জেনারেল অ্যাওয়ারনেস কি, কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন, ঠিক আছে, তারা বন্ধুরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আর যারা বুঝতে চাও যে ঠিক কোন বিষয়গুলো আমাকে পড়তে হবে, আমরা অনেকে আনাড়ি পড়াশোনা করে যাই কিন্তু আদতে কিছু হয় না, ঠিক আছে? দেখো জেনারেল অ্যাওয়ারনেস বিষয়টাকে আমরা আগে বুঝবো যে জেনারেল অ্যাওয়ারনেস কি জিনিস। এই যে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়টা, এই বিষয়টাকে আমরা বুঝবো আগে। জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে জিকে এখানে দুটো প্রশ্ন আছে, জেনারেল অ্যাওয়ারনেস বিষয়টা কি জিনিস, এইখান থেকে আমাকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে এবং যে প্রশ্ন থেকে কোন কোন বিষয়গুলি আমাকে জানতে হবে, ঠিক আছে? দেখো জেনারেল অ্যাওয়ারনেস জানার আগে আমাকে জানতে হবে জেনারেল, সরি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কি, কারেন্ট মানে কি, প্রতিদিন বা প্রতিদিনের যে সব ঘটনা ঘটে যাচ্ছে কারেন্ট যেগুলো সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, অফকোর্স কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সকে যখন আমরা ডিপলি একটু জানতে যাব, কারেন্ট অ্যাফেয়ার্সকে যখন আমরা বিস্তারিত জানতে যাব, তখনই কিন্তু ব্যাপারটা চলে আসবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি একে অপরের সঙ্গে জড়িত। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কারেন্ট, আজকে কোন ঘটনা হলো, এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্ট কোন ঘটনা হলো, এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সেই রিসেন্ট ঘটনার সম্পর্কে যখন আমরা জানতে যাব একটু বিস্তারিত, তার বেসিক জ্ঞানটা সকল যখন নিতে যাব, মনে করো কোনো একটি ঘটনা কবে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তাতে কি হয়েছে, তাতে কি হয় নাই, ঠিক আছে? সেখানে মনে করো কোনো একটি ঘটনাতে কে উপস্থিত ছিল, কোন জায়গায় হয়েছে, কেন হয়েছে, এইসব সম্বন্ধে যখন জানতে যাব কোনো একটি ঘটনাকে, সেটাই তখন পড়ে যাবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, ঠিক আছে? তাহলে জেনারেল অ্যাওয়ারনেস ব্যাপারটা অন্তত বোঝা গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সকে একটু বিস্তারিত পড়লেই সেটা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে যায় এবং সেটাই তোমাকে এখানে জানতে হবে। এখানে শুধু কারেন্ট জানলে হবে না, তার সম্বন্ধে বিস্তারিত কিছু জানতে হবে, ঠিক আছে? এটা হলো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সেটা পড়লো, ঠিক আছে? তাহলে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কোনো একটি ঘটনা, কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো একটি হাইলাইট ঘটনা যেটা বারবার আমরা কয়েকদিন ধরে দেখতে পারবো, সেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট থাকবে। সেখানে স্টেট লেভেলে হোক আর তোমার পুরো কান্ট্রি লেভেলেই হোক, কোনো একটি ঘটনা, কোনো একটি বিশেষ সভা, কোনো বিস্তারিত যখন করবো যে ব্যাপারটা কি হলো, এত হইচই হচ্ছে, এত হাঙ্গামা হচ্ছে, বা ওখানে একটা বিশেষ ঘটনা হয়ে গেছে, এটা নিয়ে খুব আলোচনা চলছে, ঠিক আছে, এটার সম্বন্ধে একটু বিস্তারিত কেন হলো, কিভাবে হলো, ঠিক আছে, কি কারণে হলো, কখন হলো, কোন জায়গায় হলো, ঠিক আছে, এইসব সম্বন্ধে যখন জানতে যাব তখন সেটা বলবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারটা একে অপরের সঙ্গে জড়িত। কারেন্ট মানে কারেন্টের সঙ্গে এক কথায় উত্তর জানবো, ঝামেলা শেষ। কিন্তু ওইটার সম্বন্ধে আর যখন কিছু জানতে যাব সেটা বন্ধুরও পড়বে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে? তাহলে এবার WBP তে মেনই যে পরীক্ষা আছে, সুতরাং কারেন্ট যে তোমাকে শুধু জিজ্ঞেস করবে তা না, এর ভিতর থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে
পারে। অর্থাৎ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা পড়বো সেটার বিস্তারিত একটু এদিক ওদিক দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। গেল, এবার হচ্ছে আসবো হচ্ছে জিকে তে। জিকে কি জিনিসটা কি, জিকে অর্থাৎ জেনারেল নলেজ, ঠিক আছে? আমরা এখানে গুলিয়ে ফেলি, ইতিহাস থেকে পড়ে যাই সারা বই, মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা যে আমরা বাজার থেকে যেসব বই কিনে আনি, তারপরে হচ্ছে ভূগোল থেকে সারা ভূগোল পড়ে যাই, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সংবিধান থেকে পড়ে যাই, হবে না, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে হবে জেনারেল নলেজটা কি জিনিস। জিকে জেনারেল নলেজ, জেনারেল নলেজ মানে হচ্ছে সাধারণ জ্ঞান থাকতে হবে তোমাকে, ঠিক আছে? জেনারেল নলেজের মধ্যে বন্ধুরা যেটা মূলত পড়ে, আমার অভিজ্ঞতাতে আমি যখন আমি যেসব এক্সামগুলো দিয়েছি সেখানে যে টপিকগুলো যেখানে আমি ফলো করেছি বা দেখেছি পেয়েছি, সেই সব জিনিসগুলো হচ্ছে ফিজিক্স থাকবে সেখানে, কেমিস্ট্রি থাকবে, বায়ো থাকবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, জেনারেল নলেজ কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো একটি স্টেটের জাতীয় পশু, তারপরে হচ্ছে তোমার জাতীয় পতাকা, তারপরে আমাদের আছে তোমার হচ্ছে জাতীয় পাখি, ঠিক আছে? তারপরে হচ্ছে ন্যাশনাল পার্ক, এইসব বন্ধুরা কোন পোর্শনের মধ্যে পড়ে? জেনারেল নলেজের মধ্যে পড়ে, ঠিক আছে? এখানে ওই ইতিহাস, ভূগোল, সংবিধান একগাদা পড়ে গেলাম, আর বাকি পোর্শনগুলোকে আমরা দেখলাম না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে জেনারেল নলেজ যেটা আছে সেই নলেজের মধ্যে আমরা মূলত কী করবো, যেগুলো মূলত চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলতে পারি, ফিজিক্স থেকে আমাকে পড়তে হবে, বায়ো থেকে পড়তে হবে, কেমিস্ট্রি থেকে পড়তে হবে, ন্যাশনাল পার্ক থেকে পড়তে হবে, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় উদ্যান, ঠিক আছে, কোনো স্টেটের হচ্ছে এনিমেল, এইসব জিনিস আমাকে পড়তে হবে, ঠিক আছে? এবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জেনারেল স্টাডি। জেনারেল স্টাডি কিন্তু বন্ধুরা এখানে বলেনি, অবশ্যই জেনারেল স্টাডি এই সব এখানে অবশ্যই জেনারেল স্টাডি সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে, অর্থাৎ পুরো ইতিহাসটা জানতে হবে না। ইতিহাস বা ভূগোলের মেন টপিক বা ধরো কোনো একটি বিশেষ টপিক থেকে এক দুটো করে কোশ্চেন হতেই পারে, ঠিক আছে, না হওয়া কোনো কথা না। তো এই জেনারেল নলেজ এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়টি অন্তত আমি যতটুকু বললাম আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? এবং যারা বুঝছে তারা অবশ্যই আমার কথাটা তো বুঝতে পারছে, আমি কী বলতে হচ্ছে, হয়তো সাজিয়ে বা গুছিয়ে বলতে পারলাম না ব্যাপারটাকে, কিন্তু যা বললাম ডিফারেন্ট একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু হবে, ঠিক আছে? এছাড়াও এবার জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে তো 25 নম্বর প্রশ্ন আসে, সারা ইতিহাস, সারা ভূগোল বা সারা সংবিধান ঘেরে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? বিশেষ বিশেষ টপিকগুলো, বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে সেখান থেকে দেখে নিতে হবে। এর জন্য তোমাকে কি করতে হবে, পুরনো যে কোশ্চেনগুলো আছে 2020 সালের কোশ্চেন বা WBP মেনে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ঘাটা অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমরা কিন্তু অনেকেই সেগুলো কোশ্চেনগুলো হয়তো পাই না বা দেখি না, আমরা শুধু তাও একটা পড়ে যাই কিন্তু শেষে গিয়ে আমরা সেই টার্গেটে ফিল করতে পারি না, ঠিক আছে বন্ধুরা? এটাই বাস্তব, যার জন্য আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি, ঠিক আছে? তারপরে যদি ইংলিশটা আমরা দেখি, ইংলিশে যেটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন আসে, ইংলিশটা 25 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটা প্রিভিয়াস ইয়ার দেখলেও সব থেকে বেটার, এবং তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবে নেও। ইংলিশটার সম্বন্ধে আমি বিশেষ বলছি না। তারপরে দেখো যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সেটা MP অর্থাৎ মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড, মাধ্যমিক লেভেল যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো হয়। এবার ঘটনা হচ্ছে মাধ্যমিক লেভেল যে অঙ্ক হবে, এই মাধ্যমিকের লেভেলের অঙ্কর মধ্যে WBP মেনের অঙ্কের মধ্যে কতগুলো চ্যাপ্টার দেওয়া আছে যে এই এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমি মাধ্যমিক লেভেলের চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, তোমার হচ্ছে নাম্বার সিস্টেম থেকে ধরে বোর্ড পাস থেকে ধরে পার্সেন্টেজ থেকে ধরে ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, SCM সব করাবো, ঠিক আছে? আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আমি কাল হয়তো কাল বা পরশু মধ্যে ক্লাস শুরু করে দেবো, সম্ভবত সন্ধ্যার টাইমে ক্লাস ভিডিওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা টাইম টাইমে বলে দেবো, পেয়ে যাবে। এবার এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আমি মোটামুটি 20টা চ্যাপ্টার নিয়েছি, আমি একটা উদাহরণস্বরূপ তোমাকে বলি, যেমন হচ্ছে LCM, SCF বা ধরো পার্সেন্টেজ বা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর পরিশ্রম করে গেলাম, নাম্বার কত, 20 নাম্বার কিন্তু, ঠিক আছে? এই জন্য আমরা 20টা চ্যাপ্টার দেখবো, কিন্তু বিশেষ কতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে মাস্ট একটা করে কোশ্চেন হয়, ঠিক আছে? সব চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না কিন্তু বন্ধুরা,
এটা কিন্তু মানতে হবে যে 20 নম্বরের কোশ্চেন 20টা চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন হবে, একেবারে না। কোনো একটি চ্যাপ্টার থেকে 2টা বা 3টা করে প্রশ্ন হয়, কোনো একটি চ্যাপ্টার থেকে দেখবো কোনো ম্যাথই নেই, ঠিক আছে? এটা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাটা। এবার ধরো এখানে যে 20টা চ্যাপ্টার আমি করেছি, আমি চ্যাপ্টারগুলোর নাম বলছি না, যখন করাবো তখন করবো, এবং যাদের কাছে সিলেবাসটা আছে তারা তো বুঝতেই পারবে। যেমন ধরো প্রফিট অ্যান্ড লস, পুরো পরীক্ষায় করে গেলাম, প্রফিট অ্যান্ড লস থেকে যত টাইপের অঙ্ক আছে সব দেখে গেলাম। এবার পরীক্ষা হলে গিয়ে দেখলাম একটা অঙ্কও নেই, এরকম হয় কিন্তু বন্ধুরা, তাই কি না? সুতরাং প্রফিট এবং লস বা ধরো যেসব চ্যাপ্টারগুলো যেখানে আছে, ফ্র্যাকশন থেকে ধরে টাইম অ্যান্ড ডিস্টেন্স ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, তাও টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই এগুলো ফলো করবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা অঙ্ক একদম আসবে, তারপরে হচ্ছে তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, এলসিএম, এসসিএফ, পার্সেন্টেজ, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস এবং পার্সেন্টেজ, এই দুটো যে চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসতে পারে অথবা একটা কোশ্চেন আসতে পারে। কেন বলছি, প্রফিট অ্যান্ড লস এবং হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার দুটো প্রায় একই রকম, ওখানে পার্সেন্টেজ দিয়ে করতে হবে, এটাও পার্সেন্টেজ, ঠিক আছে, হতে পারে দুটো কোশ্চেন অথবা একটা কোশ্চেন, ঠিক আছে। যার জন্য আমাকে কিছু চ্যাপ্টার দেখে যেতে হবে যে এই চ্যাপ্টার থেকে আমি অঙ্ক পাবই, এবং প্রিভিয়াস ইয়ার যে তোমরা ঘেটে দেখো প্রত্যেকবারই সেই চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক এসছে, এবং কিছু চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না বা এসেও যায়। মূলত এখানে 14টা ইয়ে আছে যে ইম্পর্টেন্ট আছে, 14টার মধ্যে আমি এখানে 10টাকে প্রথম অবস্থায় রেখেছি, এই 10টার থেকে তোমরা 10টা কোশ্চেন পাবে, তারপরে এর থেকে আমরা ওগুলো তো ভালো করে করবোই, তারপরে আবার 10টা করব একটু ইয়ে করে, তারপরে আবার কিছু অ্যাডভান্স জিনিস আমাকে দেখে যেতে হবে অঙ্কটি 20-তে 20 নম্বর পাওয়ার জন্য, ঠিক আছে, আমি এটা করে দেবো। তারপরে হচ্ছে রিজনিং থেকে, রিজনিং থেকে কি কোন কোন চ্যাপ্টারগুলো, ভেন ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ডাইরেকশন, খুব ইম্পর্টেন্ট একটা করে অঙ্ক পাওয়া যায়, তারপরে হচ্ছে ব্লাড রিলেশন যেটা আছে, হ্যাঁ, রক্তের সম্পর্কের সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে সেলুলিজম আছে, ম্যাথামেটিক্যাল যে অপারেশন আছে, হ্যাঁ, এগুলো থেকে একটা করে অঙ্ক পাওয়া যায়, ভেন ডায়াগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট, কোডিং ডিকোডিং আছে, তারপরে আছে অ্যালফাবেট সিরিজ আছে, বর্ণমালা সিরিজ যেটাকে আমরা বলি, ঠিক আছে, এগুলো মোটামুটি সকলেই জানো, কিন্তু যারা একেবারে নতুন তারা হয়তো খুব একটা বেশি সিলেবাসটা অবশ্যই জানে যে এই জিনিসগুলো, এই চ্যাপ্টার, এই সিলেবাসটা আছে আমাকে এই বিষয়গুলো পড়তে হবে, কিন্তু সিলেবাসের ভিতরে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে সেটা কিন্তু অনেকে বোঝে না বা অনেকেই প্রথম অবস্থায় বুঝতে পারিও না, ঠিক আছে, এটা হয়, ধীরে ধীরে যখন যাবে তখন অবশ্যই তারাও বুঝতে পারবে, ঠিক আছে, তারা যখন ঘাটাঘাটি শুরু করবে, অনেকে আছে যারা নতুন তারা অতটা ঘাটে না, ঠিক আছে। তো এই জন্যই আমি এই ভিডিওটা বানালাম যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে কোশ্চেনটা বোঝার জন্য। এখানে 25 নম্বরের কোশ্চেন আসবে, টোটাল মার্ক হচ্ছে 85 নম্বর, নাম্বার অফ কোশ্চেন 85, সময় থাকবে 1 ঘন্টা, এখান থেকে থাকবে হচ্ছে 25 নম্বর, তারপরে ইংলিশ থেকে থাকবে 25 নম্বর, ম্যাথ এবং রিজনিং ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এখানে কিন্তু তোমার স্কোরটা বাড়াবে বন্ধুরা, ম্যাথ এবং রিজনিং যার স্ট্রং আছে সে কিন্তু এগিয়ে যাবে। কেন বলছি, ম্যাথ এবং রিজনিং তোমাকে কি জানতে হবে, তোমাকে পারতে হবে, করতে হবে, ঠিক আছে, এখানে ওই পুরনো যেমন হচ্ছে জিকে বা ধরো হচ্ছে ইংলিশ বা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, কোন দিক থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল, সেখানে তুমি নাও পারতে পারো, কনফিউশন থাকতে পারো, কিন্তু একটা অঙ্ক যখন করবে নিশ্চয়ই তোমার উত্তরে গিয়ে কিন্তু অঙ্কটা শেষ হবে, এখানে তুমি কনফার্ম হতে পারবে যে আমার এটা কনফার্ম হলো বা এখানে আমি 1 নম্বর পাবো, ঠিক আছে। ম্যাথ এবং রিজনিং ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাথ এবং রিজনিং এর প্রশ্নটা আমি টোটালি করা, আমি জাস্ট সিলেবাসটা এর জন্য একটু বললাম, যতটুকু বললাম আশা করি বুঝতে পারছো কি বলতে চেয়েছিলাম। সুতরাং যে 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 প্রশ্নগুলো আছে, যে 4টা টপিকের উপর আমাকে WBP মেনের পরীক্ষা দেবে, এই 4টা টপিকের ভিতরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমাকে ধরতে হবে, ঠিক আছে, সেই টপিকগুলো পড়েই আমাকে এগোতে হবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস বললাম ওতপ্রোতভাবে জড়িত, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্টটা জানতে হবে, এক কথায় উত্তর কোথায় হয়েছে বা ঝামেলা শেষ, কত তারিখে হয়েছে ঝামেলা শেষ, কিন্তু যখন জানবো যে কোথায় হয়েছে, কী কারণে হয়েছে, হ্যাঁ, এটা সম্বন্ধে যখন বিস্তারিত একটু জানতে যাবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এবার যেহেতু WBP মেন পরীক্ষা, সুতরাং এক কথায় উত্তর তোমাকে জিজ্ঞেস করবে না, এক কথায় উত্তর অবশ্যই MCQ টাইপ উত্তর, কিন্তু তার সম্বন্ধে আরও কিছু জিজ্ঞেস করবে, যেমন হচ্ছে নীরজ চোপড়া, ঠিক আছে, এবার নীরজ চোপড়া কি অলিম্পিকে সোনা পেল, ঠিক আছে, তো নীরজ চোপড়া যখন সোনাটা পেলে, এবার নীরজ চোপড়া সম্বন্ধে আসতে পারে যে নীরজ চোপড়ার বাড়ি কোথায়, কোন স্টেটে সে থাকে,
ঠিক আছে, এর আগে কি সে পেয়েছে কিনা, সে বা হয়তো কতবার পেল, এইসব সম্বন্ধে যখন এদিক ওদিক একটু জানতে যাবে, সেটাই বন্ধুরা হলো জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হচ্ছে যদি তোমরা পারো তাহলে প্রিভিয়াস ইয়ের কোশ্চেনটা একবার দেখবে, আমার কাছে 2020 কোশ্চেনটা আছে, আমি সেই কোশ্চেনটা হয়তো, যদি তোমরা চাও যে ওইটা নিয়ে 100টা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি পড়াই, করে করে বলে দিই যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আছে, কী ধরনের প্রশ্ন বলতে, একেবারে যে হাই লেভেল কোশ্চেন তা কিন্তু নয়, ঠিক আছে, বেসিক লেভেলেরই কোশ্চেন হয়, কিন্তু কোশ্চেনটা একটুখানি কি হয় একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, অথবা বেসিক থেকে একটু অ্যাডভান্সের দিকে যায়। ঠিক আছে, সুতরাং সকলে যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নাও, আশা করি সকলের প্রিপারেশন চলছে ভালোই। ম্যাথ এবং রিজনিং আমি খুব তাড়াতাড়ি করে দেব। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, আর যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।